আগে ভোটের মাঠে আসি, তারপরে মনে করেন ভোটের আগে অনেকে বড় বড় কথা বলে, তাই বড় বড় কথা বলতে চাইতেছে না। আপনি কাজ বেক্ষতর ফলে পরিচয় একটা শব্দ আছে, তা আমরা আগে কাজ করে দেখি আমরা আসতে পারি কিনা, যে এবার নির্বাচন আসবো সেই হিসেবে একটু মনে করে হঠাৎ তো নির্বাচন সবার জন্য একটু মনে করে একটু জুলমি হয়ে যায়। দেখুন সামনে তো আপনি জানেন উপনির্বাচন সবাই জানে আর কি, আর আমি যে আসনে নির্বাচন করেছি ওই আসনটাও শূন্য এবং বগুড়া সদর ওই আসনটাও শূন্য, দুইটা আসনে শূন্য, দুইটা আসনে আমার বাসা আর কি। সে হিসেবে নির্বাচন করার চিন্তা ভাবনা আছে, এখন সামনে দেখা যাক। আমি এলাকার সবার সাথে কথাবার্তা বলতেছি, আমার যারা কর্মী আছে তাদের সাথে কথাবার্তা চলতেছে, সবাই বলতেছে হ্যাঁ আমরা ভোটে আসবো, তো চিন্তা ভাবনা আছে ভোটে আসার, চিন্তা করা আছে ভোট করবো আর কি, সবার সাথে কথার মাধ্যমে নির্বাচন করবো। সবাই বলতেছে হ্যাঁ নির্বাচনে আসেন আমরা মাঠে কাজ করবো। দেখো নির্বাচন তো তৈরি তাড়াতাড়ি হয় না, নির্বাচন করতে গেলে প্রসেস আপনার অনেক প্রসেসিং লাগে, সময় লাগে, সেই হিসেবে যেহেতু আমরা নির্বাচন করবো সামনে আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি যে এবার নির্বাচন আসবো, সেই হিসেবে একটু মনে করে হঠাৎ তো নির্বাচন সবার জন্য একটু মনে করে একটু জুলমি হয়ে যায় আর কি। তাও কর্মীদের সাথে কথাবার্তা বলে আমরা যাতে সবাই মাঠ কর্মীরা ঠিক থাকে, এলাকা সবকিছু ঠিকঠাক যদি থাকে তা আমরা অবশ্যই নির্বাচন করব, টার্গেট আছে আমাদের। সুস্থ কতটা আশা করা যায় বলতে পারবো না, তবে নির্বাচনের মাঠে যতক্ষণ পর্যন্ত আমরা কাজ না করবো, মাঠে না নামবো, বলতে পারবো না কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে। তো আমরা সবাই তো চাই নির্বাচনটা সুষ্ঠুই হোক আর কি। এখন দেখুন নির্বাচনে যে কোনো কাজে কাজে মামলা হামলা মারামারি ক্যাসাল গন্ডগোল এসব কিন্তু লেগেই থাকে, এবারও মারামারি হবে কিনা আমার সাথে দাঙ্গা হবে কিনা বলতে পারতেছি না, তবে আমি কোনো ক্যাসাল গন্ডগোল চাই না, আমি সুষ্ঠু একটা নির্বাচন চাই, আমি কোনো মানে ক্যাসালও জড়াতে চাই না বিষয়টা নিয়ে। এখন আমি জয়ী হতে পারবো কি পারবো না আমি জানি না, তবে আমি চেষ্টা করবো জয়ী হওয়ার এবং মনে করেন সুষ্ঠু নির্বাচন করার, এবং মনে করেন যারা টাকা অনেকেরই আছে ক্ষমতাও অনেকের আছে কিন্তু আমি মানুষের ক্ষমতা নিয়েও কথা বলতে চাই না, টাকা নিয়েও কথা বলতে চাই না, আমি সাধারণভাবে মানুষের দরবারে যাবো, তারা যদি ভালো লাগে আমাকে ভোট দেবে, আমি কোটি কোটি টাকাও খরচা করবো না, আমি কোনো হোমসিকাল নিয়েও ভোট করবো না, আমি সাদা মনে ভোট করতে চাই, তাতে যদি মানুষের ভালো লাগে আমাকে ভোট দেবে। এখন আমরা উপনির্বাচনে প্রতীকগুলো কী কী আছে দেখতে হবে, এখন এই নিয়ে বলতে পারতেছি না, আগে দেখি কি কি আছে। এর আগে নির্বাচন করেছিলাম আমি সিংহমার্গা, আলম সবসময় সত্য পথে কথা বলে, কার উপর নির্ভরশীল না, এই জন্য সবাই বলে হিরোলম সাহসী, সবকিছু মিলে হিরোলম একটা গর্জন দিয়ে কথাবার্তা বলতে পারে, সবকিছু মিলে আর কি সিংহ নেওয়া। মানে এলাকাবাসীদের একটা কথাই বলতে চাই যে আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই, আপনারা সুষ্ঠু নির্বাচন মাঠে আসবেন, আপনার পছন্দ যাকে লাগবে পছন্দ যাকে হবে সেই প্রার্থীকে আপনারা ভোট দেবেন, এটাই আপনাদের কাছে আহ্বান। ভোটের আগে অনেকে বড় বড় কথা বলে, তাই বড় বড় কথা বলতে চাইতেছে না, আপনি কাজ বেক্ষতর ফলে পরিচয় একটা শব্দ আছে, তা আমরা আগে কাজ করে দেখি আমরা আসতে পারি কিনা, তারপরে কাজের মাধ্যমে আমি বলতে পারবো এলাকার জন্য কি করতে পারবো।